চ্যানেল ওয়ান্স সেকেন দু হাজার তেইশ পঁচিশ সেশনে যারা রয়েছেন অনেকেই একটি কোয়ারি অনেকবার করছেন যে অ্যাফিলিয়েটেড কলেজ বা নন অ্যাফিলিয়েটেড কলেজ এই দুটির মধ্যে যে অ্যাডমিশন নোটিফিকেশন দেওয়া হয়েছে যেটা আঠেরো তারিখ থেকে শুরু হবে কোন কলেজগুলো এলিজিবল হবে তো আগের যে নোটিফিকেশনটা রয়েছে ন তারিখে সেখানে কিন্তু স্পষ্টতই বলা আছে যে অ্যাফিলিয়েটেড কলেজই কিন্তু একমাত্র সুযোগ পাবে নন অ্যাফিলিয়েটেড কলেজ কিন্তু সুযোগ পাবে না যদি আমরা সেই লাইনটা দেখি দ্য নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড কলেজেস উইল বি এক্সিবিটেড ইন দ্য অ্যাডমিশন পোর্টাল তাই যখন অ্যাডমিশন নেবেন সেটা কলেজ ওয়াইজ হোক বা আপনারা নিজেরাও যদি আবেদন করেন তো অবশ্যই পোর্টালে যখন আপনারা সিলেক্ট করবেন কলেজের নাম যদি দেখেন যে কলেজের নাম রয়েছে তাহলে অবশ্যই বুঝে যাবেন সেই কলেজটি কিন্তু অ্যাফিলিয়েটেড তাই রকম কিন্তু লিস্ট প্রকাশিত করবে না ইউনিভার্সিটি যেটুকু নোটিফিকেশনের মাধ্যমে বোঝা যাচ্ছে কিন্তু যখন আপনারা অ্যাডমিশন নেবেন তখন অবশ্যই কিন্তু চেক করে নেবেন যে সেই কলেজটি অ্যাফিলেটেড হয়েছে কি না সেই লিস্টটা কিন্তু অনলাইন পোর্টালে অ্যাডমিশন পোর্টালে যখন আঠেরো তারিখ থেকে আপনারা অ্যাডমিশন হবেন অবশ্যই কিন্তু চেক করে নেবেন মাত্র তিন চার দিন অ্যাডমিশন হবে একুশ তারিখ পর্যন্ত তাই অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনার নির্দিষ্ট কলেজটি যে কলেজটি আপনি চয়েস করেছেন বা অ্যাডমিশন নিতে ইচ্ছুক সেটা অ্যাডমিশন পোর্টালে রয়েছে কিনা দ্বিতীয় যে টপিকটা রয়েছে সেই টপিকটা হলো যে আপনাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হবে তো বোঝাই যাচ্ছে যেহেতু এখনও অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে সেটা একটা প্রসিডিওর রয়েছে সেই ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটিতে যাবে পরে তাদের আবার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া রয়েছে কতজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন আবার নতুনভাবে করবে এই যে প্রক্রিয়ার ব্যাপার এবং তার সঙ্গে ইলেকশনের ব্যাপার রয়েছে এই যে ব্যাপারগুলোর জন্য কিন্তু আদতে আগামী দু তিন মাস কিন্তু পরীক্ষা হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই মে মাস তো অবশ্যই যাবে তাই অবশ্যই অনেকটা সময় আছে তাই আপনারা প্রস্তুতি নিন প্র্যাকটিক্যামগুলো আস্তে আস্তে লিখুন এবং আস্তে আস্তে পিপিটিগুলো আস্তে আস্তে লিখতে শুরু করুন অনেকটাই কিন্তু সময় আছে আগামী দু মাস পরীক্ষার কিন্তু কোনো সম্ভাবনা নেই অপেক্ষা করতে হবে জাস্ট বিকজ ফোর্থ ফেজ অ্যাডমিশন তাই আর বলছি অ্যাডমিশন নেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদের কলেজগুলো অ্যাডমিশন পোর্টালে আছে কি না একটু চেক করে নেবেন থ্যাংক ইউ